আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী ওমর প্রিয় হাবিব আমি আল্লাহ তাআলা আপনার উপর যে কোরআন নাযিল করেছি এই কোরআন আমি মুমিনের শেফার জন্য নাযিল করেছি আল্লাহু আকবার আল্লাহু আকবার আপনি এই কোরআন দিয়া মানুষদেরকে ট্রিটমেন্ট দেন এই কোরআন দিয়া মক্কার মানুষদেরকে দাওয়াত দেন মক্কার কাফেরদেরকে কোরআন দিয়া দাওয়াত দেন আমার এই কোরআন এমন কোরআন এই কোরআনের দাওয়াত মেনে কোরআনের তেলাওয়াত শুনলে মক্কার কাফেরদের পাথরের মতো হৃদয়টা মমের মতো গলে যাবে ঠিক কিনা বলেন আল্লাহর বান্দারা আমার মুখের কথা নয় আল্লাহ নিজে বলছেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন ও আমার হাবিব আমি আল্লাহ তাআলা আপনার উপর যে কোরআন নাযিল করেছি এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন নবী আমি শুধু কোরআনই হেফাজত করব না যারা এই কোরআনের পক্ষে থাকবে যারা এই কোরআনের তেলাওয়াত করবে যারা রাত গভীরে আরামের ঘুম হারাম করে কোরআনের মজমায় বসে বসে কোরআনের তেলাওয়াত শুনবে আর চোখ দিয়ে পানি ঝরাবে তাদের পাথরের মতো হৃদয়টা মমের মতো গলে যাবে আর বলবে আল্লাহ 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 আপনার জবানের কালাম কতই না সুন্দর আপনি না কতই না সুন্দর দুনিয়ার মানুষের তেলাওয়াত যদি হয় এত সুন্দর আপনার জবানে তেলাওয়াত না কত সুন্দর ঠিক কিনা বলেন একজন মুসলমান যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে তার দিলটাকে নরম করবে আর ডাক দিবে আল্লাহ গুনাহ করতে করতে জীবনটাকে বরবাদ করে দিয়েছি মালিক তোমার কোরআন শুনে আজ থেকে ওয়াদা করলাম জীবনে আর গুনাহ করব না তোমার কোরআন অনুযায়ী বাকি জীবনটা চালাবো আল্লাহ বলে বান্দারে তোর এই কথা শোনার পরে আমার আল্লাহ রহমতের দরিয়ার মধ্যে জোশ উঠে যায় ঠিক কি না বলে আল্লাহ ডাক দিয়া বলেন হে ফেরেশতা আমার বান্দা আমার জবানের তেলাওয়াত শুনে দেখ আমার বান্দার চোখে পানি আরে আমি তো রহমান আমি তো রহিম আমার বান্দার চোখে পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না আমার জবানের তেলাওয়াত শুনা আমার বান্দা চোখ দিয়া পানি ঝরাইতেছে এই চোখের পানির কারণে আমি আল্লাহ আমার বান্দার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিলাম আল্লাহু আকবার আল্লাহর বান্দারা আমার নবী যখন কোরআন পড়তেন আবু জেহেল উতবা সাইবা আবু লাহাবরা নবীর কোরআনের তেলাওয়াত পছন্দ করতে চাইতো না ঠিক কিনা বলেন তারা দিনের আলোতে আমার নবীর বিরোধিতা করত আর মানুষদের কাছে যে যে বলতে হে মক্কার যুবকেরা তোমরা কিন্তু ভুলেও মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত শুনতে যাইবা না মুহাম্মাদের কোরআনের মজমায় তোমরা যাবা না মুহাম্মাদের কাছেও তোমরা যাবা না তার কোনো কথাও তোমরা শুনবা না আল্লাহর নবীর বিরুদ্ধে যখন আবু জেহেলরা এভাবেই করে প্রপাগান্ডা ছড়াতো আল্লাহর নবীর বিরুদ্ধে যখন তারা এভাবে সত্য অবস্থান নিত আল্লাহর নবীকে মিথ্যাবাদী বলে গালি দিত বলেন নাউজুবিল্লাহ আরো জোরে বলেন নাউজুবিল্লাহ কিন্তু আবু জেহেলরা এত ষড়যন্ত্র করেও আল্লাহর কোরআনের আলো আল্লাহর কোরআনের দাওয়াতকে তারা বন্ধ করতে পারে নাই ঠিক কিনা বলেন দিনের বেলা আবু জেহেলরা কোরআনের বিরুদ্ধে মিছিল করত মিটিং করত সমাবেশ করত 144 জারি করত আর ওই আবু জেহেলে রাত্রবেলা ঘড়ির দিকে তাকায় থাকতো কোন সময় রাত 2টা বাজে আর কোন সময় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বাইতুল্লাহে কোরআন পড়ে আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহর বান্দারা আল্লাহ তাআলা ওয়াদা করেছেন নবী আমি যেমন করে আমার জবানের কোরআনকে হেফাজত করব দুনিয়ার জমিনে আমার যেই বান্দা আল্লাহর কোরআনের পক্ষে কথা বলবে কিসের পক্ষে জোরে বলেন জোরে বলেন কিসের পক্ষে যারা কোরআনের পক্ষে কথা বলবে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য জান দিবে মাল দিবে আল্লাহ বলেন নবী আমি শুধু কোরআনই হেফাজত করব না যারা আমার কোরআনের পক্ষে থাকবে আমি আল্লাহ তাদেরকেও হেফাজত করব নারায় তাকবীর নারায় তাকবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো এই
اسلام الفطرة. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده كشف الدجى بجماله حسنة جميع خصاله. صلوا عليه وآله. شبي قري بلغ العلا حسنة جميع خصاله. صلوا عليه وآله. عشر مرتر قطع شرن قري আল্লাহর প্রেমে পাগল হয়ে দিনটাকে নরম করে কিছু সময় জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা আওয়াজ করে, আওয়াজ করে। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা محمد رسول الله. جل جل بلي صلى الله الحمد لله. الله تعالى دربار لاكو كني شكور جمهان رب العزة والجلال شب جائت مركز العلوم حفظية قومي مدرسة انتی قلبي چطط باشي کی دوی دن بپی عجیم الشان اسلامی مہا شملون اکت شملونر منبرس প্রধান অতিথি জনাব অধ্যক্ষ মোহাম্মদ আবুল কালাম আজাদ, মাননীয় মেয়র তাহিরপুর পৌরসভা, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ বেলাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী, আজকের মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক দাওয়াতী মেহমান, বিশেষ অতিথি মঞ্চপ্রবিষ্ট হযরতে উলামায়ে কেরাম, তলাবায়ে আজম, দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয় ইসলাম প্রিয় আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, সেই মহান আল্লাহ জাল্লা শানহু আম্মা নওয়ালুহু দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে রাত গভীরে আল্লাহ তাআলা কোরআনের মজমায় আশার বসার মাওলায় পাকের জবানির কালামের তেলাওয়াত শোনার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়াতান আদায় করি, বলি আলহামদুলিল্লাহ, আরো মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দারা, আজকের এই মজমা অনেক বড় বরকতি মজমা, অনেক বড় আল্লাহ তাআলার কাছে দামি মজমা। তার কারণ হলো এই মজমার শুরুতে কোরআনুল করিমের তেলাওয়াত করা হয়েছে, কোরআন থেকে বয়ান হয়েছে, সূরাতুল ইখলাসের আমল হয়েছে, দরুদ শরীফের আমল হয়েছে। আসমান নিচে জমিনের উপরে এর চাইতে আর দামি মজমা হতে পারে না। জোরে বলেন, হতে পারে? দামি মজমা হতে পারে না। আজকে আপনার আলহামদুলিল্লাহ, আজকে আপনারা কোরআনের মজমায় এসে সময় দিচ্ছেন রাগ গভীরে। কেন দিচ্ছেন, কেন আসছেন? দুনিয়ার কোনো লোভের আশায় নয়, দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য নয়, একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। ঠিক কিনা বলেন? আপনারা নিজের জানকে কষ্ট দিচ্ছেন। রাত্রবেলা এখন বাড়িতে থাকলে ঠান্ডার মধ্যে আরাম করে ঘুমাইতেন, আরামের ঘুম হারাম করে বাদ দিয়ে কোরআনের মজমায় বসে আছেন, একমাত্র আল্লাহ আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, জান্নাত কামাইয়ের জন্য। ঠিক কিনা বলেন? নিয়াত তো এটাই নাকি? নিয়াত তো এটাই না? আবার অন্য নিয়াত আছে যে যে দেখি হুজুরের কণ্ঠ কেমন, হুজুরকে হাসায় না কাঁদায় না নাচায় না গাওয়ায়। আজকে তো আমাদের দেশের মাহফিলগুলো হয়ে গেছে অনেকটা বিনোদনের মতো, ঠিক কিনা বলেন? কোরআন হাদিসের আসলে মূল আলোচনা হয় না, শ্রোতারাও আসে যে কোন হুজুর বেশি হাসাতে পারে, কোন হুজুর বেশি অভিনয় করতে পারে, এই ফ্যাশনগুলো হয়ে গেছে। কিন্তু উচিত ছিল প্রত্যেকটা কোরআনের মজমা থেকে মুসলমানদেরকে আল্লাহর
কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শেখানো হক কথাগুলো মুসলমানের সামনে তুলে ধরা ঠিক কিনা বলেন আল্লাহর বান্দারা আমি করব ওয়াজ আপনারা দিবেন আওয়াজ পারবেন তো সারা বাংলাদেশে নয় পৃথিবীর অনেক রাষ্ট্র আমি ঘুরেছি আল্লাহর জবানের এই কালামের তেলাওয়াত আমার জবানে শুনি অনেক অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আর জোরে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের এই জায়গাটার নাম হলো তাহেরপুর তাহেরপুর কি থানা না ইউনিয়ন এক পৌরসভা পৌরসভা বাগমারা থানা পৌরসভা তাহেরপুর আমি গত 2 বছর আগে সুনামগঞ্জের বাদাগাট তাহেরপুর একটা থানা আছে একেবারে বাংলাদেশের শেষ সীমান্ত সিলেট সুনামগঞ্জ যেখান থেকে পাথর উত্তোলন হয় আমি গত 2 বছর আগে ওই তাহেরপুরের বাদাগাট বাজারে আমি মাহফিলে গিয়েছিলাম যখন আমার গাড়িটা এদিকে ঢুকছে তখন আমাকে যিনি দাওয়াত করেছেন সম্মানিত হাজী সাহেব বললেন যে তাহেরপুরে আসবেন আমার পিএস বলছিল হুজুর এটা আবার কোন তাহেরপুর আমাদের কাছে যে হিন্দু মুসলমান হয়েছিল ওই তাহেরপুর কিনা আমি গত 2 বছর আগে ওই তাহেরপুরে গিয়েছিলাম মজমার মধ্যে তেলাওয়াত করছি এশারের পরে আমার এক বয়ান রাত 11টায় আরেক বয়ান আমি এশারের পরে বয়ান করে চলে যাব যখন তেলাওয়াত শুরু করলাম মাঠ ছিল একেবারে ফাঁকা আল্লাহর কোরআনের মহব্বতে 5 মিনিটের মধ্যে কোরআনের পাগলরা মাঠে এসে জড়ো হয়ে গেল আল্লাহু আকবার হাজার হাজার যুবক হাজার হাজার যুবক হাজার হাজার মুসলমান মা বোনেরা তাদের প্যান্ডেলে বসে বসে আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত শুনছে আমি নিজে আল্লাহর কোরআন পড়তেছি তেলাওয়াত করতে করতে হঠাৎ করে তেলাওয়াতের শেষ পর্যায়ে একটা যুবক লাফ দিয়ে স্টেজে চলে আসলো একটা যুবক লাফ দিয়ে স্টেজে চলে আসলো তো আমি অবাক হয়ে গেলাম এই যুবকটা যখন লাফ দিয়ে স্টেজে আসলো পিছন থেকে কিছু মানুষ হাসাহাসি করতেছে একজন আরেকজনকে খোঁচা দিচ্ছে একজন আরেকজনকে বলতেছে দেখছস ওই স্টেজে গেছে কি করতে আমি তেলাওয়াত করছি আর কিছু মানুষ এভাবে করে আচরণ করছে আমি অবাক হয়ে গেলাম যে একজন মানুষ স্টেজে আসছে এই জন্য ওদের কৌতূহলী ভাব একজনের প্রতি আরেকজন আমারও কেমন যেন একটা মানে মনের ভিতরে একটা দাগ কাটলো যে এই লোকটাকে নিয়ে তারা কেন হাসাহাসি করছে তো আমার যখন তেলাওয়াত শেষ হয়ে গেল পিছন থেকে একজন বলল হুজুর যে যুবকটা আপনার সামনে বসা এই যুবক কিন্তু মুসলমান না সে কিন্তু একজন হিন্দু যুবক সে একজন কি ভাই জোরে বলেন সে কি হিন্দু যুবক আমি যখন শুনলাম একজন হিন্দু যুবক আমাদের কোরআনের মাহফিলে তাহলে কৌতূহল বাড়ে কি বাড়ে না আমি বললাম হিন্দু যুবক আমাদের মজমায় কেন এসেছে তো আমি এই কথা বলতে বলতে যুবক দাঁড়ায় আমার হাত ধরে ফেলছে বলে হুজুর আমি একজন হিন্দু আমি এই বাজারে একটা দোকানে কাজ করি এই বাজারের যত ব্যবসায়ী আছে সবাই আমাকে চিনে আমি বললাম কি বলো বলে হ্যাঁ পিছন থেকে যুবকটা বলে হুজুর আমরা এই যুবকটাকে চিনি ওর নাম হলো প্রদীপ কুমার ঠিক আছে তুমি স্টেজে কেন এসছো বলে হুজুর আমি অনেক আগ থেকে আপনার তেলাওয়াত আপনার বয়ান অনেকের বয়ান আমি মোবাইলের মধ্যে ডাউনলোড করে শুনি প্রতিনিয়ত শুনি আল্লাহু আকবার বলেন আরো জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহর বান্দারা ঠিক আছে তুমি শোনো বেশ ভালো কথা কি চাও বলে হুজুর আমি মনে মনে ইচ্ছা করেছি যে যেই দিন আপনি আমাদের এই বাজারে আসবেন অথবা সুনামগঞ্জের কোনো জায়গায় যদি আপনার কোনো প্রোগ্রাম হয় আমি খোঁজ রেখেছি সেখানে যে আমি আপনাকে ধরব কেন ধরবে বলে হুজুর আমি চাই আপনি আমাকে এখনি আপনার হাতে হাত রেখে আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিবেন আমি বললাম ভাই তোমাকে যদি আমি এখন কালেমা পড়ে মুসলমান বানাই আগামীকাল সকালে ডিবিসি 71 টেলিভিশন আমার বিরুদ্ধে রিপোর্ট করবে যে হুজুর সুনামগঞ্জে যায়া একজন হিন্দুকে জোর করে মুসলমান বানাইছে কারণ 71 আর ডিবিসি সব সময় আমাদের পিছনে লেগে থাকে ঠিক কিনা বলেন 71 আর ডিবিসি সব সময় আমাদের পিছনে লেগে থাকে যে কোন জায়গায় হুজুরদের একটু দোষ পাওয়া যায় আমি বললাম ভাই তোমাকে তো আমার মুসলমান বানাইতে মন চায় আলহামদুলিল্লাহ আমি তো অনেক হ্যাপি বাট আমি যদি তোমাকে এখন মুসলমান বানাই তাহলে তো আমাকে অনেক বড় বিপদে পড়তে হবে তবে একটা কাজ করো তুমি কমিটির সাথে আলাপ করো
অত্র এলাকা যিনি চেয়ারম্যান সাহেব আছেন তিনি যদি আমাকে সাহায্য দেন যে হুজুর আপনি মুসলমান বানান আইনি যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো আমি দেখব তো কমিটি চেয়ারম্যান সাহেবকে ফোন করলেন চেয়ারম্যান সাহেব বললেন হুজুর আমি একটা জরুরি কাজে সুনামগঞ্জ জেলা পরিষদে আছি আপনি যুবকটাকে হিন্দু ওকে আপনি মুসলমান বানায় দেন পরবর্তীতে আইনি যত প্রক্রিয়া আছে সব আমি দেখব তো আমি ওই যুবকের নাম দিলাম নুরুল ইসলাম আলহামদুলিল্লাহ বলেন নাম দিলাম কি নুরুল ইসলাম ইসলামের নূর ইসলামের আলো আল্লাহু আকবার ওই যুবককে আমি দুই বছর আগে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিয়েছি তো এই গত 24 তারিখে যেদিন ঝড় হলো 24 তারিখে ঝড় হয়েছে না শীতাং 24 তারিখে তোরা আমার থেকে ডেট নিয়েছে গত বছর ডেট নেওয়ার পর আমি দুই বছর যাইনি মাঝখানে করোনার প্যান্ডেমিক দেশের পরিস্থিতি তোরা আমাকে এই 24 তারিখে ডেট নিছে আমি 23 তারিখে আমার প্রোগ্রাম ছিল নরসিংদী মাদক দিতে তো আমি ওদেরকে বললাম যে আগামী কালকে তো ঝড় ঝড় তো শুরু হয়ে গেছে যে 24 তারিখে কেমনে প্রোগ্রাম করবেন বলে হুজুর ঝড় হোক টর্নেডো হোক ভূমিকম্প হোক সবকিছু শেষ হয়ে যাক কিন্তু আপনাকে আসতে হবে এটাই হচ্ছে আমাদের কথা আমরা আপনার জবানে কোরআনের তেলাওয়াত শুনবো আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার বলে হুজুর আপনি যখন আমাদের প্রোগ্রামে তেলাওয়াত করেন শুধু মুসলমানরা শুনে না হিন্দুরা আয়েশা দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনে আল্লাহু আকবার এই হলো সেই আল্লাহর কোরআন ঠিক কিনা বলেন কোরআন এমন এক কিতাব কোরআন এমন এক আল্লাহর জবানের কালাম যুবক জীবনেতে কত গান শুনেছো জীবনে কত গান শুনেছো তোমাদের গান হয় সর্বোচ্চ কয় মিনিট 5 মিনিট 5 মিনিটের বেশি গান গানের সময় হলে মানুষ শুনতে চায় না ভাই কথার উত্তর দেন আপনারা সব শিক্ষিত পারসন বোকার মতো চুপ করে বসে থাকেন না 5 মিনিটের 6 মিনিটের বেশি গান হইলে মানুষ গান লেখক গান একটা লেখা নিয়ে আসছে স্যার প্রোডিউসারকে বলে স্যার গান একটা লিখছি বলে লিখছস সুর দিছস রিহার্সাল দিছস বলে দিয়েছি ঢোল তবলা বাদ্য ঠাদ্য দিছস কয় সব দিছি কয় মিনিট কয় 6 মিনিট 7 মিনিট 8 মিনিট কয় বেটা তোর এত লং টাইম গান শোনার কি মানুষের সময় আছে নাকি হ্যাঁ 3-4 মিনিট করে নিয়ে আয় এত সময় কি মানুষ গান শুনে নাকি বেটা মানুষের কি আজের কাজ নাই তো স্যার কি করতে হবে বলে 3-4 মিনিটের ভিতরে যদি কোন রকম পারস হিট করতে যদি পারস তাহলে মার্কেটে খাবে নইলে খাবে না ঠিক কিনা বলে মুসলমান যুবক আমি আপনাদের সামনে কয় মিনিট তেলাওয়াত করেছি না 23 মিনিট 23 মিনিট তেলাওয়াত করেছি কিন্তু মাইকের কন্ডিশন ভালো না কন্ডিশন ভালো হলে আরো পড়তে পারতাম কারণ কেরাত পড়তে প্রচুর শক্তি লাগে প্রচুর শক্তি লাগে 20 মিনিট কেরাত পড়া 4 ঘন্টা ওয়াজ করার সমান বাংলাদেশে আমার মতো একজন নাই যেভাবে কেরাত করে আবার বয়ান করবে দুই পাঁচটা টান দিলে অবস্থা খারাপ তো যেটা বলছিলাম আমি 24 মিনিট নয় আমি যদি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত এখানে বসে বসে আল্লাহর কোরআনের তেলাওয়াত করি এমন কোন মুমিন মুসলমান নাই এ কথা বলবে যে হুজুর তেলাওয়াত বন্ধ করেন আর ভালো লাগছে না ঠিক কি না বলে এটা হলো আল্লাহর জবানের কালাম এটা হলো কি এটা হলো আল্লাহর জবানের কালাম ঠিক কি না বলেন যতই তেলাওয়াত হয় ততই তেলাওয়াতের মধ্যে মজা বেড়ে যায় এই কারণে বাংলাদেশের মুসলমান যুবকেরা এখন আর ফাইটা যায় সিররা যায় এগুলো শুনতে চায় না এখন বাংলাদেশের যুবকেরা রাত্রিবেলা ঘুমাইতে গেলে কোরআন শুনে সকালবেলা ঘুম থেকে উঠে কোরআন শুনে বয়ান শুনে ওয়াজ শুনে তাফসীর শুনে ঠিক কি না বলে 20 বছর আগে 10 বছর আগে এত ওয়াজ মাহফিল বাংলাদেশে ছিল না জোরে বলেন ছিল এখন আমরা দৈনিক 2-3টা করে প্রোগ্রাম করে শেষ করতে পারি না দিনের বেলাও প্রোগ্রাম করতে হয় যুবক আয়েশা বলে হুজুর হাতে ধরি পায়ে পড়ে একটা প্রোগ্রাম দেন আর কিচ্ছু চাই না শুধু একমাত্র আল্লাহর কোরআনের মহব্বত ঠিক কিনা বলেন এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সে কথাই বলছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ولا يزيد الظالمين إلا خسارا ظلم قرب نجات القرآن আল্লাহর বান্দারা আপনাদের কাছে আমার প্রশ্ন আমার নবী এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে তাইফের ময়দানে কাফেরদের পাথরের আঘাত খেয়েছে কি খেয়েছে না জোরে বলেন
উহুদের ময়দানে আমার নবী দান্দান মোবারক শহীদ হয়েছে হয়েছে না আমার নবী 63 বছর জিন্দেগিতে 27 বার সশরীরে যুদ্ধের ময়দানে তিনি নিজে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন আল্লাহু আকবার শুধু এই কোরআনের জন্য আজকে সারা পৃথিবীর মুসলমান যদি আল্লাহর কোরআনের ছায়া তলে চলে আসে সারা পৃথিবীর জমিনে যদি কোরআনের রাজ قائم হয়ে যায় শুধু মুসলমানরাই শান্তি পাবে না অমুসলিমরাও শান্তি পাবে ঠিক কি না বলেন কারণ এই কোরআন হলো আমাদের জন্য মুক্তি এই কোরআন হলো আমাদের জন্য কি ভাই সম্মানিত হাজিরিন আল্লাহ তাআলা সেই কথাই কোরআনের মধ্যে বলছেন ওগো আমার হাবিব انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون الله تعالى قال النبي আমি আপনার উপর যে কোরআন নাযিল করেছি এই কোরআন যখন মুমিনের সামনে তেলাওয়াত করা হয় কুরআনের সুর শুনে মুমিনের অন্তরটা আল্লাহর ভয়ে কম্পিত হয় ঠিক কি না বলেন হয় কি হয় না জোরে বলেন হয় কি হয় না কেউ যদি বলেন হুজুর আপনার তেলাওয়াত শুনে আমার হৃদয়ে আঘাত করেছে আমার দিলের মধ্যে লেগেছে অন্তরের মধ্যে লেগেছে তাহলে বুঝতে হবে ও ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা কোরআনের তেলাওয়াত শোনার পরে তোমার ঈমানের পাওয়ার বেড়ে গিয়েছে কোরআনের তেলাওয়াত শোনার পরে যদি তোমার ঈমানের পাওয়ার না বাড়ে তাহলে বুঝতে হবে তোমাকে বড় শয়তান ধরছে আর এই শয়তান পৃথিবীর কোন ডাক্তার কবিরাজ তোমার থেকে দূর করতে পারবে না এই শয়তানকে দূর করতে হলে মানুনাযযিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা তোমাকে আল্লাহর কোরআনের মেডিসিন গ্রহণ করতে হবে ঠিক কি না বলেন আল্লাহর নবী সরকারে দোয়া আলম বাইতুল্লাহ শরীফে গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজে কোরআন পড়ে মক্কার কাফেরেরা কোরআন শোনার জন্য বাইতুল্লাহর চতুর্পাশে ভিড় জমায় আল্লাহু আকবার এই কোরআনের স্রোত মক্কার কাফেরেরা ঠেকাতে পারে না মক্কার যুবকরা দিন দিন কোরআনের তেলাওয়াত শুনে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে আবু জেহেল ঘুমাতে পারে না রাত্রবেলা এই টেনশনে আবু জেহেলের ঘুম হয় না তারা মিটিং এ বসে সিদ্ধান্ত নিল আগামী কাল থেকে যেন কেউ আর মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে না আসে এই আইন তারা পাশ করলো কঠিনভাবে আইন পাশ করার পরে রাত্রবেলা আবু জেহেল বাড়িতে চলে গেল এখন আবু জেহেল রাত 2টা বাজে ঘড়ির দিকে তাকায় আবু জেহেল জানে রাত 2টা বাজে আল্লাহর পয়গম্বর বাইতুল্লাহ তাহাজ্জুদের মধ্যে কোরআনের তেলাওয়াত করে ঠিক কি না বলেন আবু জেহেল ভাবতেছে রাত 2টা বাজে এখন যদি কোরআন তেলাওয়াত শুনতে না যায় তাহলে আর 1-2 ঘন্টা পরে কোরআনের শো শেষ হয়ে যাবে আর শুনতে পারবো না কিন্তু সমস্যা হলো প্রতিদিন রাতে আবু জেহেল কোরআন তেলাওয়াত শোনার জন্য ঘর থেকে বের হয়ে যায় আবু জেহেলের স্ত্রী উম্মে জামিন তিনি ছিলেন চালাক মহিলা তিনি বারবার আবু জেহেলের দিকে তাকায় দেখে আবু জেহেল কি করে আবু জেহেল তার স্ত্রীর দিকে তাকিয়ে দেখে স্ত্রী ঘুমিয়েছে আসলে ঘুমায় নাই ঘুমের ভান ধরেছে এই অবস্থায় আবু জেহেল ঘুম থেকে উঠে আস্তে করে যে দরজার কড়াটা খুললেন নকটা খুললেন ঠাস করে একটা আওয়াজ হলো আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল লাফ দিয়া দাঁড়ায় গেলেন দাঁড়ায় আবু জেহেলের হাত ধরে বলে আবু জেহেল তুমি এই রাত্র গভীরে কোথায় যাও আবু জেহেল বলে বেটি তুমি ঘুমাও আমি একটা ভালো কাজে যাইতেছি আবু জেহেলের স্ত্রী বলে ভালো কাজে কোন কাজে যাও বলতে হবে না বললে তোমাকে ঘর থেকে বের হতে দেব না কিন্তু আবু জেহেল তো তার স্ত্রীর কাছে বলতে পারে না বেটি দিনের আলোতে আমি মুহাম্মাদের বিরুদ্ধে আইন পাশ করছি কিন্তু দুঃখের কথা কি বলবো ওই মুহাম্মাদের কোরআন তেলাওয়াত না শুনলে আমার ঘুম আসে না ঠিক কি না বলে ঠিক কি না বলে আবু জেহেলের স্ত্রী বলে তোমাকে ঘর থেকে বের হতে দেব না আবু জেহেল বলে বেটি ভালো একটা কাজে যাইতেছি উম্মে জামিল বলে তোমার চরিত্র ঠরিত্র ভালো না তুমি আবার ভালো কাজ কি করবা
আরে মুহাম্মাদের মতো মানুষের তুমি বিরোধিতা করো, তোমার মতো খারাপ মানুষ মক্কার জমিনে একজনও নাই, এটা আমিও জানি তুমিও জানো, ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? উম্মে জামিল বলে, সত্যি করে বলো কোথায় যাও? বলে স্ত্রী, দিনের বেলা আইন পাশ করলাম, এখন যদি মক্কার মানুষ জানে যে আমি মুহাম্মাদের তেলাওয়াত শুনতে যাইতেছি তাহলে মক্কার মানুষের ফুলের মালা তো দূরের কথা, সব মানুষ আমাকে জুতার মালা পরাবে, ঠিক কিনা বলে? কিন্তু দুঃখের কথা তোমার কাছে বলি, তুমি এই কথা, তুমি আর আমি ছাড়া এই কথা যাতে লিক আউট না হয়, কেউ যাতে জানতে না পারে। বলে কি কথা? বলে স্ত্রী, অনেক ঘুমানোর চেষ্টা করতেছি কিন্তু মুহাম্মাদের কোরআন তেলাওয়াত না শুনলে আমার রাত্রে ঘুম আসে না, তুমি আমাকে ছেড়ে দাও, আমি একটু তেলাওয়াত শুনে আসি, এমন কণ্ঠ আমি পৃথিবীর জমিনে আর কারো শুনি নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু জেহেলের স্ত্রী কয়, তোমার যেই রোগ আমারও একই রোগ। আল্লাহ, তোমার যেই রোগ আমারও একই, আমারও একই রোগ, আমিও মুহাম্মাদের কোরআন তেলাওয়াত না শুনলে ঘুমাইতে পারি না, ঠিক কিনা বলেন? আবু জেহেলের স্ত্রী কয়, তাহলে তুমিও চলো আমিও চলি, ঘটি আর বাটি একসাথেই যাই। ঘটি আর বাটি কি করি? একসাথেই যাই। আবু জেহেল আর স্ত্রী দুজনে হাত ধরে এই শীতের মধ্যে, শীতের মধ্যে কম্বল মোড়া দেয়া। আবু জেহেলকে ভালো করে কম্বল মোড়া দাও যাতে তোমাকে কেউ না চিনে, মানে পর্দা করবি না, বোরকা পরবি না, আল্লাহ তোরে জোর করে পরাইব, ঠিক কিনা বলেন? তসলিমা নাসরি, নাম শুনছেন না? নাম শুনছেন? এটা এখন ভারতে আছে কলকাতায়, বোরকার বিরুদ্ধে আন্দোলন করেছিল। এদেশের মুসলমানরা এমন প্যাদানি দিছে লাশ পর্যন্ত বোরকা পরে পালাতে বাধ্য হয়েছে। আল্লাহর মাই দুনিয়ার ভাই, ওমা কারু ওমা কর আল্লাহ, ওয়াল্লাহু খাইরুল মাকিন, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে তোরাও ষড়যন্ত্র করস আর আমি আল্লাহ তোদের ষড়যন্ত্রের বিরুদ্ধে পাল্টা কৌশল গ্রহণ করি। আল্লাহ বলেন আমার কৌশলের কাছে তোদের ষড়যন্ত্র নস্বাত হয়ে যায়, ঠিক কিনা বলেন? মুসলমান আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে, কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে, ঠিক কিনা বলেন? সারা পৃথিবীর জমিনে কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ, বিশ্বাস হয় না? ইনশাআল্লাহ আমেরিকার হোয়াইট হাউস থেকে কোরআনের আইন পাশ হবে, কালেমার পতাকা পতপত করে উড়বে, ভারতের রাজ্যসভায় কালেমার পতাকা উড়বে, বাংলাদেশের সংসদেও কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই কথা শুনলে বলবেন যে মোল্লা তুমি লাখ টাকা ছিঁড়া কাথায় ঘুমায়া লাখ টাকা স্বপ্ন দেখো। আমি বলবো যুবক, এ যুবক ভালো করে শুনে রাখো, আমার নবী বাইতুল্লায় নামাজ পড়ার জন্য মক্কার কাফেরদের কাছে চাবি চেয়েছিল, মক্কার কাফেরেরা বলে মুহাম্মদ তুমি গরিব মানুষ, তোমাকে বাইতুল্লার চাবি দেওয়া হবে না। এই কথা শোনার পরে সাহাবীরা এত কষ্ট পেলেন, সাইয়েদিনা আবু বকর এত কষ্ট পেলেন, সাইয়েদিনা হযরত ওমর এত কষ্ট পেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা বলতেছেন, গো আল্লাহর নবী একবার খালি আমাকে হুকুম দেন, আপনাকে যে চাবি দিচ্ছে না ওর কল্লাটা আমি উড়াই দিব। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কারণ আবু বকর ছিলেন নরম আর ওমর ছিলেন গরম, কথা বলে না গরম, কথা বলে না গরম। কিছু মানুষ আছে আমরা যখন গরম ওয়াজ করি কে হুজুর গরম ওয়াজ কই থেকে পাইলেন, আরে ইসলামে নরমও আছে গরমও আছে, গরমও আছে। ওমরকে অর্ডার দেন ওর কল্লা ফালাই দিমু, আপনাকে চাবি দিবে না মানে? নবী সাল্লাল্লাহু আলাইহি ডাক দিয়া বলে ওমর কষ্ট পাইছো? বলে ইয়া রাসূলুল্লাহ ফিদা কা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার মা বাবা সব কিছু কোরবান হয়ে যাক, আপনার জন্যই তো সব ছেড়ে দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছি। আল্লাহু আকবার, আরে এসে তো ছিলাম আপনার কল্লা নেওয়ার জন্য, এসে তো ছিলাম আপনার কল্লা নেওয়ার জন্য, কিন্তু ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলে নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, মুমিনদেরকে বলে দেন, আমি আল্লাহ জান আর মালের বিনিময়ে আমি আল্লাহ তাদের কাছে জান্নাতকে বিক্রি করে দিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওমর বলেন নবী এসেছিলাম আপনার কল্লা নেওয়ার জন্য,
কিন্তু আপনার কল্লা তো দূরের কথা, আমি আমার কল্লাটা আল্লাহ আল্লাহ রসূলের কাছে জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছি। আল্লাহু আকবার। আপনাকে বাইতুল্লাহর চাবি দেয় না, এর চেয়ে কষ্ট দুঃখ আমার কাছে আর কিছু হতে পারে না। আল্লাহু আকবার। সাহাবীদের মাঝে কান্নার রোল পড়ে গেছে, রহমাতুল্লিল আলামিন বাইতুল্লাহ নামাজ পড়বে আর কাফেরেরা চাবি দিবে না, এটা তো মানা যায় না। মানা যায়, যায় না। নবীজি সাহাবীদেরকে ডাক দিলেন, তাআলাও আসো 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 আমার কাছে, তোমরা আসো। নবীজি আদর করে সাহাবীদের মাথায় হাত বুলায় দিলেন, আদর করে দিলেন, আর বললেন, সাহাবীরা রে মন খারাপ করো না, কষ্ট পেও না, আজকে ওরা আমাদেরকে বাইতুল্লায় নামাজ পড়ার জন্য চাবি দেয় না, সেই দিন আর বেশি দূরে নয়। তোমাকে সম্পদ থেকে বঞ্চিত করবে, তেজপুত্র করবে, ঘর থেকে বের করে দিবে। মুসাফির উমাইর বলে, ওগো আল্লাহর নবী, আমাকে আমার মা বাবা ত্যাগ করুক, তেজপুত্র করুক, সম্পত্তি থেকে বঞ্চিত করুক, পরিবার পরিজন আমাকে ছেড়ে দেখতে আমার কিছু যায় আসে না। আল্লাহু আকবার।